আজ 23শে ফেব্রুয়ারি, ইয়া 7 মাস পূর্ণ হলো। তো আজকে বাবু 6 ডে স্কুল। তো সকালে উঠে বাবু স্নান টান করে এক ঘুম দিয়ে দিয়েছে, তারপর দিদুনের কোলে ঘুরোঘুরি করছে, আমি ততক্ষণ রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর পাপা এসে বাই বাই করছে, বাবু কিনা স্কুলে যাচ্ছে। তারপর আমি, দিদি, হিয়া তিনজনে মিলে স্কুলে বেরিয়ে পড়ি। আজকে আমার প্রচুর কাজ ছিল, তো সেই জন্য হিয়াকে বেশ ভালো করে খাইয়ে নিয়ে যাচ্ছিলাম। এখন বাবু ভাত, অ্যাপেল সেদ্ধ এসব খেতে শিখেছে, এগুলো তো খুব ভালো এনজয় করে খায়। শুধু যে খায় তা নয়, খুব ভালো এনজয় করে খায়, আবার খাওয়ার টানও আছে বাবুর খুব। তো স্কুল যেতে যেতে বাবু দিদির সাথে খুব হাসাহাসি করছে। দিদিকে পেয়ে গেলে সে আর কিছু চায় না, সারাদিন দিদির সাথে শুধু হাসতে থাকে। স্কুলে গিয়ে দেখছি না, তার ছোটো ছোটো দাদা দিদিরা সবাই খেলাধুলো করছে, সবাই ছুটে এসেছে বুনু বুনু করে। সবাই খুব হিয়াকে ভালোবাসে, সবাই বুনু বুনু করে ছুটে আসে। তারপর বাবুর জল তেষ্টা পায়। বাবু এই বোতলে জল খেতে পারে না, শুধু চিবাতে থাকে, কিন্তু চামচে করে দিলে সে ভালোই জল খায়। তারপর আমরা আবার স্কুল থেকে বেরিয়ে পড়ি এসআই অফিসে। তো এসআই অফিসে আমার কিছু কাজ ছিল। তো তারপর আমরা যখন বাড়ি আসি তখন 3টে বেজে যায়। এসে বাবু ভাত খাচ্ছে, ভাত কিন্তু খুব ভালো এনজয় করে খায়। অল্প অল্প দিলে হবে না, বেশি বেশি করে দিতে হবে, না হলেই চিৎকার করতে থাকে। ভাত খেয়ে তারপর বাবু কি করলো না, গিগির সাথে খেলাধুলো করছে, কিনা আপেল সেদ্ধ খেতে হবে। একবার আপেল সেদ্ধ স্কুলে খেয়েছিল, তো তারপর আরেকবার ভাত টাত খেয়ে দিয়ে আরেকবার আপেল সেদ্ধ খাচ্ছে। ওর কিন্তু আপেল সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে, যেটা দেখলাম আমি এতদিন। তো খাওয়া দাওয়া করার পর বাবু এত প্রত্যেক দিন গাড়িতে চড়ে, যাতায়াত করে, বাবুর একটুও টায়ার্ড বলে জিনিস নেই কিছু। তো আপেল সেদ্ধ খেয়ে বাবু হচ্ছে ঘুম করানোর চেষ্টা করছিলাম আমি, তো কাছে শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, মা আর হিয়া দুজনে মিলেই ঘুমিয়ে পড়েছে। তখন আমি একটু বাইরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। ঘুম থেকে উঠেছে বাবু 6টা সাড়ে 6টার দিক করে। তারপরে একটা আমরা ছোটো করে ফটোশ্যুট করি, যেটা প্রত্যেক মান্থেই হয় 23 তারিখ করে। তো আজকেও সেটা ফটোশ্যুট করি। তারপর একটা থিম ওয়াইজ, এখন তো খুব ব্যস্ততার মধ্যে কাটছে, তো সেই জন্য আর থিম ওয়াইজ ফটোশ্যুট হয়ই না আর। আর খুব ঠান্ডাও ছিল, তো আজকে একটা ফটো থিম ওয়াইজ করলাম। তারপর সন্ধেবেলা একটু আমরা কেক কাটিং করি, তো কেক কাটিং করলাম সবাই মিলে। তারপরে বাবু 9টা সাড়ে 9টার দিক করে আবার ঘুমিয়ে পড়লো। এইভাবেই বাবু সারা দিন কেটে যাচ্ছে। এখন স্কুলে যায়, স্কুল থেকে আসে, এখন সব কিছুই তার এখন টাইম মাফিক চলে। তো কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানিও।